السلام عليكم ورحمة الله وبركاته صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين شباب مرشد بولون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم آواز محبت ہے ہے نبیر, نبیر پرمی نماز ہوئے اللہ اللہ, اللہ, اللہ،, اللہ, اللہ اللہ تعالی نماز اللہ کے لیے رکو سجدہ اللہ اور درشری پڑا ہو اللہ حکم نبی رپولے কিন্তু আল্লাহ নামাজ পড়ে না দুরু পড়ে এই সুবাহ দুর্বল সুবাহ হবে না মাইক যাই হোক আপনার আরো ভালো হতে মাইক মেন তেমনি ভালো প্রাণ ভরে এমন ভাবে দুরুশ্বরী পড়বেন কোন বহস মোনাজারা সারে দুরুশ্বরীবীর প্রেমে বাতিল না যেন আহলে সুন্নত হয়ে যায় প্রাণ পড়ে দুরুশ্বরী পড়ুন কার উপর দুরুশরী পড়তেছেন যিনি যদি আপনি ईमानदार হন আপনি জানেন না দেখেন না হয়তো জ্ঞান পাচ্ছেন না সেই যোগ্যতা আপনার এখন অর্জন হয়নি আপনি জানেন যার উপর দুরুশরী পড়তেছেন তিনি আপনার জীবনের কাছে উপস্থিত হয়েছে তিনি আপনার নাম আপনার আব্বার নাম আপনার মায়ের নাম আপনার বায়ু ডাটা আপনি কি প্রদানীয় সব খবর রেখেছেন যারা নবীর গায়েব নিয়ে ফারাফারি করে এটা তার জীবনের জন্য একটা কলঙ্ক তোমার চোদ্দ গোষ্ঠীর নবীর গায়েব মানব বা নামক নবীর গায়েব জানে

অগণবি পানশمانی নাই যাপনর তুলনা আমরা ফনে পাই দেখা অপনি মোদের ভুলবেন না আল্লাহ আনসারি কথা আনসারি মুহাম্মদ ওয়ালা আলাইহি ওয়া পয়দা তিনি শুনার মদিনা নবীজি কে না দেখাই কবর দেশে نيونا اللهم جبك بابا رزوره محمد وعلا سيشتقون الشباب بوله اسكِ مدرِكُ شديدِ مينِ جَعَتِ التَّشريفَ اللَّن رحمةَ الليلِ اللَّهُمَ وَعَلَى سبحان الله ولا الحمد لله تري شندور سبحان الله ولا لا إله إلا الله لا إله إلا لا مقصود إلا الله جرحب. لا مقصود لا جودا لا عبودا لا إله لا إله إلا الله حسبي ربي نور محمد, محمد. تین بار. بار نور محمد, محمد. نور محمد, محمد. لا محمد. لا, محمد. لا إله محمد. إلا الله محمد رسول الله بني صلى الله

সভা সহ বিশেষ করে আলハাজ কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সভাপতি আহলে সুন্নাতুল জামাত বিজয়নগর আজকের মাহফিলের আমন্ত্রিত मेहमानবৃন্দ ডানে বামে দেখতে পাচ্ছেন বিশেষ করে শিবগঞ্জ পীর তরিকত পীর জালালহাস حضرت مولانا ایم اے شریف العزیز سنی القادری خلیفہ غوثیہ میرانیہ عزیزیہ دربا شریف جار بابا ساتھے امار پرائے چار جگر بیشی پوری جیدو بیشش کوری ان ایک بکتگون اپستیت ہوئے چھن اللہ ماں ڈاکٹر سید نظر اسلام সাহেব পীর মুফতি মুহাম্মদ ইয়াসউদ্দিন তাহিরি মুহাম্মদ মৌলানা নেঈমউদ্দিন আজিজি অসংকো আলী মুলামা আমার সফর সঙ্গী মাওলানা আবু বকর আনসারি সহ আগত ইমামগণ টিসারগড় মাস্টারগণ শিক্ষকগণ প্রভাষকগণ অধ্যক্ষ প্রিন্সিপাল প্রধান শিক্ষক মাধবপুর নয় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিবাড়িয়া জেলার বিভিন্ন ইউনিয়ন থানার থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমী রসুল প্রেমিক ওলি প্রেমিক শহীদ প্রেমিক মিলাদ নবী জশ্ন জুলুস প্রেমিক আমার এক ঝাঁক অসংখ্য সুন্নি ভাইরা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র সেনার অসংখ্য কর্মীরা সাংবাদিক ভাইরা গোয়েন্দার ভাইরা প্রশাসনের ভাইরা পদ্মী আমার মা বোনেরা আজকের মাহফিলের সকল ইমানদার কমিটির ভাইরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সবাই উচ্চ সরে তিনবার বলি আল্লাহ একবার আর একটু জোরে বলেন মোহাব্বত বলেন আমাকে যিনি দাওয়াত করেছেন নামটা কি যিনি এতক্ষণ পরিচালনা করেছেন হাফেজ জাকিরুল রহমান বিশেষ করে পরিচালক সকলের প্রতি দোয়া প্রথমে আল্লাহ শুকুর আদায় করি যিনি এই ভূমিকম্প অবস্থা পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে কেমতের আলামত প্রকাশ হয়েছে যখনই আল্লাহ ও নবীকে নিয়ে আউলি কেরামকে নিয়ে কুটুক্তি করা হয় তোমাকে আমাকে বুঝিয়ে নিতে হবে কেয়ামত অতি নিকটে এসে গেছে উচ্চ স্বরে বলো ঠিক কিনা প্রথমে আল্লাহ শুকর যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ লকদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম যিনি আমাদেরকে 80 হাজার আলামের পরি পড়ে 18 হাজার জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ জাত ইনসান মানুষ করে এবং সর্বশ্রেষ্ঠ নবী আখির নবী নূর নবী গায়েব কি খাবার দেন ওয়ালা নবী হাজির নাজির নবীর একজন উম্মতি হিসাবে যিনি আমাদেরকে বানিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া তান উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে প্রশংসা করছি তা যারই প্রশংসা করেন আল্লাহ বলেন যার প্রশংসা করে কে একটা জবান বন্ধ রাখবেন না যার শক্তি যত আছে এই কথার মধ্যে বিরাট একটা সার্টিফিকেট রয়েছে আপনি নবীর পক্ষে শক্তি ব্যয় করবেন খোদার কাসাম কবরে যা মাত্র নবী আপনাকে সাহায্য করবে বলেন নবীর প্রশংসা করে কে দেখি যুবকদের আওয়াজ না বৃদ্ধদের আওয়াজ বেশি আবার প্রশ্ন করা হচ্ছে বলেন নবীর প্রশংসা কে করছে আমরা করতে চাই কি না নবীর প্রশংসা করলে কি লস না লাভ ইদানিং এখনো ফুরান হয়নি তাজা শয়তান ফেসবুক খুললে দেখা যায় ফালতুজ এই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য বলবো আপনি যেই নবীর কলমা পড়ে মুসলমান আপনার বাবা বঙ্গবন্ধু যেই নবীর কলমা পড়ে মুসলমান এই দেশের মানুষ যার কলমা পড়ে মুসলমান নির্বাচনের আগে যার করতে গিয়ে দরবারে যান তিনি যার কলমা পড়ে মুসলমান আর সেই নবীর স্লোগানকে যে ফালতু বলে আপনার ক্ষমতা থাকা অবস্থায় আমি বলবো তাকে গ্রেফতার করে তার জিব্বা কাটার ব্যবস্থা করো বলুন আমরা নবীর প্রশংসা চাই নবীর প্রশংসা করলে কি কমে না বাড়ে কি একজন বক্তা নিজের নিজে কি মনে করে আমি জানি না ফেরস্তর অভাক আশ্চর্য সাইতান কিছুদিনের মধ্যে কবর আসিবে আমরা যা করার প্রস্তুত নিয়ে থাকি নবীর সনগানকে ফালতু বলছে আরেকটি ফতোয়া দিচ্ছি সঙ্গে সঙ্গে যারা নবীকে নবীর শানকে ফালতু বলে স্পষ্ট ভাবে আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের একজন কর্মী পেসিদিএম সাহেব নয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে একজন সদস্য হিসাবে প্রেসিডিয়াম হিসাবে মুক্তিযোদ্ধার সবককে শাহজালালের অবলি কেরামের চেতনার বিশ্বাসী আবু সুফিনা বিদেল কাদরি বলি দিলাম যে নবীর স্লোগানকে ফালতু বলে তার জরমের মধ্যে ত্রুটি রয়েছে দুই হাত তুলে বলো ঠিক কে

পাগল হয়ে গেছে এরম বাইরে এই জিদির দল যাচ্ছিল ইমাম হুসাইন পক্ষে আপনার বলেন বাউত্তর জন শ্রেষ্ঠ না বাইশ হাজার তুলনায় বাইশ হাজার নিকৃষ্ট আর হুসাইনের জন হচ্ছে শ্রেষ্ঠ বলেন আমরা হুসাইনি না এজিদি দুই হাত চলে বলো ইমাম হুসাইন আমরা চাই বলো গোরগোবিন্দ গোরগোবিন্দ চাই না আর একটি কথা বলছি প্রতিবাদ করতে হয় নবীমান তজাহ হবে এই কথাগুলি বলার কারণে মাদপুর উপজেলা গেইটি গদি আমি আজকে রাতে গুল্লি খাই আমার সিনাকে যদি কেউ সিদ্র করে স্বাগতম মোবারক যখন শহীদ হওয়ার সুযোগ পেলাম পৃথিবীর হাজার কুটি ব্যক্তির কোন প্রয়োজন নাই যিনি আমার আপন যিনি আমার জীবন যিনি আমার ইমান যিনি আমার কবর ও হাসর মিজানের একমাত্র কান্ডারি আমি নবী দেখতে চাই জীবন দিতে চাই আবশ করতে জানি না চিৎকার বলে ঠিক কি না বলে আমরা কি নবীর পক্ষে জীবন দিতে প্রস্তুত তবে আমরা সন্ত্রাসী বিশ্বাস করি না সাদাবাজি বোমাবাজি এগুলা বিশ্বাস করি না আমরা জঙ্গিবাদী বিশ্বাস করি না আমরা মূর্তি শিখেছি জীবন জীবন কার মাহফিল কার উপরে দূরে পড়েছেন এবং যার রুহানি ফয়েজ নেওয়ার জন্য এসেছেন এক অল বিশ্ব কুতুবলাকিজনে কয়জন এই চার জনের মধ্যে একজন গাউসে পাক গাউসে পাক এখনো কবরে নামাজ পড়ে এখনো murid কোন murid যদি গোমন্ত অবস্থায় তার চতরের কাপড় যদি হাটুর উপরে উঠে যায় গাউসে পাক ঘি মাজার থেকে হাত টান দিয়ে তার murid সতর চতর ঢেকে দিতে পারে এ ক্ষমতাটাকে দিয়েছেন কে সেকেন্ডের মধ্যে যদি ইমতে কথা হয় ভিডিও কলে দেখি দেখি কথা হয় এমবিকার নিমরকে মিশিকানি মধুপুর চাউল বাজার থেকে ধান বাজার থেকে যদি বাবাই ছেলে যদি ভিডিও কল ইমতে যদি কথা বলতে পারে হাজার হাজার মাইল মাসখানে আউলি کرام পাড়ি কি পারে না

এই যে ডেঙ্গু টেঙ্গু হয়েছে ডেঙ্গু জ্বর এগুলা জ্বর না এগুলো যে করা হয় আজকে ফেনীতে নুসরাত নামে মেয়েটিকে যে নির্যাতন করা হয়েছে সেই ফেনীর প্রিন্সিপাল সহ ষোলো জনের আদেশ দিয়েছেন মহামান্য আদালত ধন্যবাদ কার্যকর হোক এটা আমরা চাই বিশেষ করে আবরাক আবরার ছাত্রকে হত্যা করা হয়েছে তদন্ত হচ্ছে আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে এগুলার বিচার হোক মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে তার বিচার হচ্ছে বঙ্গবন্ধুকে যারা মেরেছেন কেউ ফাঁসি হয়েছে কেউ ফাঁসির অপেক্ষা রয়েছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি স্বাধীন সোনার বাংলাদেশে আমি ইতিহাস দেখেছি আপনার বাবা একজন অলি আল্লাহর বক্ত ছিল বাঘের বক্ত ছিল তিনি বগদাদ ইরাকে গৌসুসাইন গৌসে পাকের যে করতে গিয়েছিলেন অনেক অলি ক্রামের দরবারে গিয়েছেন আপনার কাছে আকুল আবেদন আইলি সোনাদ জামাত বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মাননীয় আপনার কাছে অনুরোধ যারা নবীর শানে বেয়াদবি করছে ইসলামের নামে করছে আল্লাহর নামে করছে তাদের মৃত্যুদণ্ডের আইন করা হোক দুই হাত তুলে বলুন তাদের এই আইন আমরা চাই আসন আমার ভাইরা এতক্ষণ ইমানি চেতনায় কিছু মনের ঝাল ঝেড়েছি রসুল জানেন এই ধরনের দুর্ঘটনা হবে কে বলছে রসুল গাইব জানে না নবী শব্দ অর্থই হচ্ছে গায়েব কি খবর দেওয়ালা তুমি মানলে জান্নাতি না মানলে তুই জাহান্নামী রসুল গায়েব জানে

যতক্ষণ তোমাদের নিজের আব্বা থেকে আম্মা থেকে ছেলে থেকে মেয়ে থেকে নাতি থেকে নাতনি থেকে ব্যবসা বাণিজ্য থেকে আত্মীয় স্বজন থেকে এমনকি তোমার জীবন এমন অধিক তোমার আমি নবীকে যতক্ষণ না ততক্ষণ ইমানদার হতে পারবে না হ্যাঁ মাধব পুরুষ সুন্নি জগৎ চিৎকার দিয়ে বলো জীবনেরই বিনিময় হলো নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমার নবী কেমন নবী শুনুন শুনুন জানা নবী সুলান আরেকজন হুজুর বাইর হয়েছে চট্টগ্রামের দিকে তার বাড়ি বুড়া হুজুর 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 কেউ বলে বড় হুজুর 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 ওই হুজুরের নাম শফি হুজুর হুজুর আমি অন্য কিছু বলবো না সফি হুজুর রাখি দা যারা মিলাদ নবীরি পড়ে তাবারো খায় তারা নাকি পায়খানা খায় কিরে সফি সাহেব পায়খানা কি তোমার মুখে কোনো কথা আসে না কয় না কয় কেন কয় আমার মুরব্বিদের বাড়িতে পায়খানা আপনার মুরব্বীকে কয় আমার মুরব্বী আবু জেহলা বলে হাবুলা 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 নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আর আমাদের মুখে আসে তাবারুক তরু খেলে ক্যান্সার আনসার সব কিছু ভালো হয়ে যায়

সমস্ত আমি কেরাম আমার নবীর পক্ষে ছিল সিদ্দিক গণ নবীর পক্ষে শহীদ নবীর পক্ষে আউলি কেরাম নবীর পক্ষে যদি নবীর পক্ষে আউলি কেরাম না থাকতো একটা সাধারণ নামাজের মুসুল্লা বিছে সুরমা নদী শাহজালাল বাবা পার হতে পারতেন না দামি আছে। অনেক সমস্ত কাপড় কাপড়কে স্বয়ং যোগাযোগ মন্ত্রী যদি বলে হে কাপড় আমি যোগাযোগ মন্ত্রী আমারে ম্যাংনা ফার করে কাপড় বলবে বহুদিন অনেক মানুষ ডুবাইছি এবার মন্ত্রী ডুবাবো ডুবাবো কাপড়ে মন্ত্রী মানে না মিনিস্টার মানে না কিন্তু শাহ জালাল আপনাকে মানে কেন কাপড়ে নামাজের মুসল্লা আপনাকে মানতে বাধ্য কেন তিনি জবাব দিবে আমি শাহ জালাল আমার জীবনটা শুধু নবীর গোলামি করেছি গোলামি করলে মর্যাদা ক্ষুণ্ণ হয় না মর্যাদা বেড়ে যায় আজকে আমার سنی ভাইরা মাদবপুরের ভাইরা ফাসক্ত নামাজ পড়বেন সেটা আপনার মূল দায়িত্ব নামাজ পড়বেন মূল দায়িত্ব রোজা রাখবেন মূল দায়িত্ব আব্বাম্মার আম্মার করবেন এটা একটা আপনার মূল দায়িত্ব সুশিক্ষা অর্জন করবেন এটা একটা মূল দায়িত্ব দেশকে ভালোবাসবেন এটা একটা মূল দায়িত্ব কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ইনসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বে সৃষ্টি করেছি তারা শুধু তোমরা শুধু আমার ইবাদত করবে এই Sunni जगत যারা 15 থেকে 20 22 30 40 তোমরা সবাই হাত তুলে বলো আল্লাহর হুকুমে নবীর প্রেমে আমরা নামাজ চাই কি এভাবে ডান হাত তুলে বলো ওয়াহাবির বাচ্চারা বলো আমরা নাকি নামাজের কথা বলি না বলো আমরা নামাজ চাই কি না নামাজ কি আমাদের জন্য না তাদের জন্য তারা নামাজ সুর রুকু সিজদা সুর সাথে সাথে জোতা চোর নমাজ পড়বেন যুবক ছেলেরা শোনো এই কথাটা মনে রাখবে যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে তবে ভাই তুমি প্রতিদিন নামাজ পড়ো নবীজির মহাব্বতে এবার সুন্দর করে বলেন নামাজের ভিতরে নবী আছে কিনা আর জোরে বলেন রাখছে কে

মানুষ 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 এত আল্লাহ তোমার কাছে করি বেশি হলে আর দিস না যথেষ্ট মানুষ এখানে কি মানুষ বাহারে আরো অনেক এবং আমার মা বোনেরও আছে আসি কিনা কি বলতেছিলাম আমি আপনি যেই নবীর উম্মত ওই নবী কেমন যার নামাজ জানে ওই নবী কেমন যার নাম কলমাতে ওই নবী কেমন যার নাম খুতবাতে ওই নবী কেমন যার নাম নামাজে ওই নবী কেমন যার নাম কলমাতে ওই নবী কেমন যিনি জানাজাতী যিনি কবরে যিনি হাসরে যিনি মিজান ওই নবী কোন নবী যিনি এখনো মদিনা পাকে সবুজ গম্বুজের নিচে শা শরীরলে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাচ্ছে আল্লাহ আপনাদের হাতে পায়ে ধরে আবু সুমাইন আবিদি 1900 2019 সালে বলে গেলাম এটা কি বাজার মাধবপুর ধান বাজারে তোমাদের হাতে পায়ে ধরে বলে গেলাম আমার নবীর কষ্ট দিও না আমার নবীর কষ্ট দিও না কষ্ট দিও না নবী কত আপন তোমার মা যেই দিন তোমার পর তোমার বাবা যেই দিন তোমার পর তোমার দাদা দাদি চাচা চাচি জেঠা জেঠি ভাই বোন আত্মীয় স্বজন যেই দিন পর হবে মেম্বার মেয়র প্রেসিডেন্ট এমপি মন্ত্রী তোমার পর হবে খোদার কসম ওই হাসুরের ময়দানে ধান বাজারের ভাইরা যারা হাত তুলে বলেছ আমরা নবীর জন্য জীবন দিতে চাই ওই দিন নবী তোমাদের ডাইন হাত ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাত তোমাদেরকে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ বলো বলো

কোন নবী যিনি উম্মতি রকেম্মি বলে কাচ্ছেন। আমি এই সনে এপ্রিলের মাসে মদিনা শরীফ গিয়েছিলাম মদিনা শরীফ গিয়েছিলাম أهلا بكم ومرحبا بكم قدموا مرحبا بكم قبل <سؤال> أن نقرأ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আটটা যখন পড়লাম আল্লাহর কসম আল্লাহর কসম প্রিয় সন্ন্যীরা মনে হয়ে যেন গানের মধ্যে গুন গুন করে শব্দ শোনা যায় রবি হাবিল যুবক নামাজ পড়ো যুবক নামাজ পড়ো রোজা রাখো এই যুবক তুমি আজকের যুবক আগামী দিনের মুরুব্বি তুমি নবীর প্রেমের চেতনা নবীর প্রেমের ধারণ একটু তুমি কলবে আনো তুমি মনে করে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখিনি আপনার সাহাবী আপনার উবকর হুরসবানকে দেখিনি আপনার নাতি ইমাম হাসান হোসেনকে দেখিনি ইয়া রাসূলুল্লাহ আপনার اولاد গাউসিপকে দেখিনি গরিবে নামাজকে দেখিনি শাহ জালালকে দেখিনি এর আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি নবীকে ধুর শরীফ পড়ছি শয়নে সপনে যেই কোন একটি সময় একটু আপনার চেহারা মোবারকটু একটু দেখাই দেন যদি যুবক ও মা যুবক বাবারা এ মাধবপুরের যুবক বাবারা আল্লাহর কসম আল্লার কসম কোরানের কসম এই ২০১৯ হাজার উনিশ সালে যদি দেড় হাজার বছর পরের যদি নবীরে তুমি স্বপ্ন দেখতে পারো জাহান জাহান্ন ভের তোমার জন্য হারা দুই হাত তুলে বলো নবী দেখার ইচ্ছা আছে কি না এভাবে হাত তুলো বিডিও ম্যান্ড হাতগুলা তোলো বলো নবী দেখার ইচ্ছা আছে কি না দেখলে জাহান নামে আগুন কি বলো নবীকে দেখলে জাহান নামের আগুন কি ও যুবকরা বলো নামাজ পড়বা কিনা রোজা মা বাবার বোমাবাজি কে ভালোবাসবো কোন নবীর মাফিলি তুমি আমি এসেছি একটু শোনো আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম এই মাত্র কিছুক্ষণের মধ্যে আমি ওয়াজ আরম্ভ করব আপনারা আসেন না কে কেন থাকবেন না হাত তুলে সবে আসেন ওই একজন থাকবে না প্রাইভেট কয়েকজন যায় দিকে তোমার দুঃখ কি হ্যাঁ বাবা তোমরা যেভাবে লাইট মারো আমি তো আসলে মানুষের চেহারা দেখছি একটু মাঝে মাঝে মাইরে কারণ অনেকে লাইটের লাইটের জন্য ইদানিং পাগল আমরা আর পাগল না মারতে মারতে আমরাই লাইট হয়ে গেছি গভীর মানুষ আমার ভাই মৌলবি বলে নবীর স্লোগান ফালতু মৌলবি বলে মিলাদ নবীর তাবারুক পায়খানা অতসা আমার নবী কোন নবী সমস্ত নবীগণ আমার নবী মানে আমি একজন নবীর বাড়িতে এটা কিতাব আছে বর্তমান এটা আমার জীবনের বাস্তব একটি কথা ওই নবীর বাড়িতে আমি তিনবার গিয়েছি যে নবীর নাম হাজরত ইসা রহম নাম কি তিনি আম্মা ছিলেন বিবি মারিমিস হাজরতে বিবি মরিয়ামের সন্তান হাজরত ই শাহ রোহল্লা ই শাহ রোহন ছিলেন আমার নবী দুনিয়াতে আসার পাঁচশো সত্তর বৎসর পড়বে কত কত ঈশাল বাড়ির ডান পাশে একটা মহিলার কবর আমি সে আরত করেছি ওই মহিলার নাম হাজরতে বিবি রাবে বাসরি যার মাথা আতর নিয়ে যাওয়া যার মাজার খুশবু নিয়ে যাওয়া নিশে আমি যখন আমার পকেট একটা আতর ছিল আতরটা আমি রাখি সুন্নতি এতটটা আমি বাগদাদের গাউসে বাগের মাজার থেকে নিয়েছিলাম কিছু আতন আমি জুনাইদ বাগদাদির মাজার দিয়েছিলাম বাকিগুলো নিয়ে আবু বকর তুসিরে কানে গিয়েছিল হযরতে জুনাইদ বাগদাদির খান থেকে যখন আমি ফিলিস্তিনি গেলাম মারাবিয়ার কবর যাচ্ছে এতটটা রেখে দেওয়া হলো আমি বড় চিন্তিত হলাম মনে মনে গোচ্ছা করলাম আথরটা কেন রাখলেন খাদেম হ্যাঁ ভাইয়া কি হোভাই তুমি এটা কাজ ভালো করো নি বলছেন ইয়া মাওলা না আন্টা বাঙালি আওয়াজ বুঝে যায় তুই বাঙালি নাম হ্যাঁ আমি বাঙালি কেন আর নিলাম বুঝবি পড়ে যা যখন শেয়ার যাচ্ছি একটু নিচে আমার আবে বসরের খবর ওনার কবরে যখন যাচ্ছিলাম নিত্য নতুন সেকেন্ডে সেকেন্ডে নাকের মর্তে মেশক আম্বরের খোশবো পাচ্ছিলাম এ মাধবপুরের মায়েরা পর্দা ছাড়ো না মাধবপুরের মায়েরা মাথায় না মাথায় কাপড় রাখো পর্দা করো কসম তোমার হাসর হয়ে যাবে মা বোনেরা পর্দায় থাকুক এটা আপনার কি এটার পক্ষে না বিপক্ষে কে কে মা বোন পর্দা রাখতে চান একটু দায় হাত তোলেন বলেন আমরা মা বোনের পর্দা চাই কিনা পর্দা করার প্রয়োজন আছে কিনা পর্দা করলে নারী নির্যাতন কমবে না বাড়বে কোন কলা ব্যবসায়ী কলা ব্যবসায়ী কাস্টমারের সুবিধার জন্য যদি কলাকে যদি অর্ধেক চলে রাখে আর লটকাই রাখে এখানে কি কাস্টমার আসবে না মাসি আসবে মাসি আসি বিশ্বযুদ্ধ করবে কারণ সোলা কলার দাম নাই বেফরদা নারী দাম নারীর দাম তো অনেক নারীরা মা জাতি তাদের গর্বে পায়গাম্বর হয়েছে রুসুল হয়েছে গৌসে বকজাত আব্দুল কাদের জিলানি হয়েছে খাজা গরীব নামাজ হয়েছে শাহ জালালের মত ব্যক্তি হয়েছে নারীর গর্বে সিফা সালান নাসিরউদ্দিন হয়েছে হামদুরার আলা হযরত কোন হয়েছে বলেন জাতি পড়তে থাকো এটা আমরা চাই কি চাই না দুই হাত চলে বলো চাই কি না আজকে পর্দা চলে গেছে পর্দা আছে আমার চাঁদপুর জেলার পশ্চিম দিকে আমার বাড়ির থেকে পর্দা নদী আছে ইলিশ যখন এবার দেখি মেশকের আমি ওনার কবর যে আরত করলাম আমি ওনার পায়ে একটু সালাম দিলাম এখন ওয়াহাবিরা বলবে শিরিক কারণ তাদের কাছে আর কিছু থাকবা না থাক শিরিক রিজার্ভ আছে বাইরে শিরিক না এটা আদব মহাব্বত মারা ব্যবসী জান্নাতি আল্লাহ রসুল বলছে তোমাদের থেকে যদি বড় হয় মা মনে করো করো মা মনে করো যদি তোমাদের মতো মহিলা হয় বোন মনে করো আর যদি তোমাদের থেকে একবারে ছোট হয় মেয়ে মনে করো মারা ব্যবসির খবর যখন জিয়ারত শুনে করলাম যখন পেলাম আমি বললাম ও খাদেম ভাই নিয়ে গেলাম কিন্তু খুশব আসতে থেকে আপনি কি জানেন না এই কবরের সাথে মা ফা কবরের খবরের সরাসরি রাস্ত আল্লাহ 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 এজন্য আমি আবু সুমিন আবিদ আল কাদের মা জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তরি গুণ বেশি ও মা জাহান নামের সহ্য করতে পারবে না মাগো রূপের বাহাদুরি দেখায় না ও মা শরীরের বাহাদুরি দেখায় না তোমার চেয়ে বহু যুবতী কবরে চলে গেছে তোমার চেয়ে বহু মুরব্বি কবরে চলে গেছে হে যুবক তোমার মতো কত যুবক কবরে চলে গেছে অবু সুফিয়ান আবিদ আল কাদের তাহলে কি করে ভালো হবো আল্লাহ বলে লেখা দে কান এলে

কবরের পাশে একটি উপরে একটা বাড়ি যে বাড়িতে ছিলেন হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাম যিনি আমার নবীর মিলাদের সময় মা আমিনার পাশে দাঁড়িয়ে ছিলেন তো সবাই আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন তো ভাষা বুঝতে কোনো কষ্ট হয়

কেন তোমায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আকাশ জমিন কবর নদী নদ সব বুঝো এক হাজার টাকার নোট বুঝো পাঁচশো টাকার নোট বুঝো হেলিকপ্টারে চলা বুঝো হ্যাঁ সব বুঝো সব নিয়ে তোমাদের কোন আপত্তি নেই শুধু নবী নিয়ে তোমাদের এত আপত্তি কেন দুঃখ হয় বলতে না বলি পারি না সত্য কথা সব বুঝি না মধ্যে একটা ওষুধ আসবেন মাশল্লা

چار আমি ওনার বাড়িতে গিয়েছি ওনার আম্মা যান যে পাথরের উপরে নামাজ পড়তো ওই পাথরের উপর তিনি নামাজ পড়তেন তার কুফাল এবং চিহ্ন ওই পাথরে এখনো বিদ্যমান আমি ওই পাথরে বরকতান দো দো রাকাত করে রাকাত নফল নামাজ পড়েছি

মা বোনেরা বলবেন কিন্তু আওয়াজ যেন কেউ না শুনে সবাই উচ্চ স্বরে বলে আল্লাহ আরো জোরে ডাইনার তোলে এবার বলে আল্লাহ আকবর বলো সর্বময় ক্ষমতার মালিক কে আমার আল্লাহ আছে কিনা ছিল কিনা থাকবে কিনা আল্লাহর কোন মৌত আছে ঈশান ইসলাম ওনার বাড়িতে বলে আল্লাহ ইয়া রে হেমানু আল্লাহ ইয়া রে হিমু আল্লাহ ইয়া লাফারু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 বলো বলে ইশানভি কাঁচ্ছে দিনে কাঁদে রাত্রে কাঁদে সকালে কাঁদে দুপুরে কাঁদে সন্ধ্যায় কাঁদে সবসময় ইশান ভি কাঁদে হঠাৎ করে একদিন আল্লাহ তালাহ জিজ্ঞেস করেন এই ঈশার রহমান তুমি এত কাঁদছ কেন ঈশার হল্লা এখন কেদে আরো বেশি কেদি দিলেন আল্লাহ আমি কাঁদি কেন তুমি কি জানো না জানিও কেন জিজ্ঞাসা করো আল্লাহ আমি কেন কাঁদি তুমি তো জানো জিজ্ঞাসা যতক্ষণ করছো না এই জন্য কাঁদ বন্ধ করছি না

হে আল্লাহ বলেন হে তুমি বলো আমার শুনতে বড় ভালো লাগবে এবার ঈসা বলে আল্লাহ আমি নবুতি চাই না রূহুল্লাহ চাই না আমি ঈসা নবী চাই না আমি নবীর পজিশন চাই না আল্লাহ মারা মানুষ জিন্দা করতে চাই না কুষ্ঠ রোগ ভালো করতে চাই না নবী হিসেবে হাসরের ময়দানে জান্নাতে যেতে চাই না আল্লাহ আল্লাহ তুমি আমার কথা যদি রাখো আমি বেশি খুশি হব আমার আমার আল্লাহ বলে তুমি কি চাও আল্লাহ তোমাকে বলতে আমার বয় হচ্ছে আল্লাহ আমি নবুতি চাই না আমি আখির নবীর উম্মত হতে চাই আর কুয়া কাটা কয় কি

নামাজে তারাবিতে নফলে ওয়াজিবে সুন্নাত নামাজে তায়্যিদ নামাজে সূরা লাহাব পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত নবীর প্রেমিকরা আবু লাহাবকে গালি দিবে এই শিক্ষাকার আল্লাহ আর জোরে বল শিক্ষাকার আল্লাহ আল্লাহ আমরা आखरी নবীর উম্মত হবো তার দোয়া কবুল তার দোয়া কবুল তিনি বর্তমান চতুর্দশ মানে আছেন এখান থেকে প্রায় চার হাজার বছর লাগবে ওনার কাছে পৌঁছতে সেখানে তিনি জান্নাতের খানা খাচ্ছেন এবং সেখানে প্রাণ ভরে প্রাণ ভরে বারংবার প্রতি সেকেন্ডে আমার নেবির উপরে দূর শরীফ পড়ছে

খবরদার আমরা সুন্নি আমাদের ইতিহাস আমরা জীবন দিই আমাদের ইতিহাস আমরা সন্তানকে তিন বানাই स्त्री কি পিতা বাবা নাই এটা কারবালার সুন্নাত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীর বিয়তি করা যাবে না সুন্নি জনতা মাথায় কাফনের কাপন নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে তাড়াতাড়ি মৃত্যুদণ্ডের আইন করতে হবে দুই হাত চলে ভালো নবী ঈশা নবী নবী ছিলেন ওনার মতো ব্যক্তি আমার নবীর উম্মত আমার জন্য প্রার্থনা করেছেন আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেছেন তাহলে বুঝা গেল হে মাদবপুরের বাবারা ভাইরা ভনেরা মায়েরা সিলেটের হবিগঞ্জের মা বাবারা ব্যবসায়ীরা চেয়ারম্যানরা বড় সাবেক বর্তমান চেয়ারম্যান কমিশনাররা শুনো তুমি এমন এক উম্মত হয়েছো আর এমন এক নবী আমরা পেয়েছি আল্লাহর কসম যিনি উম্মতের কবরে থাকতে সক্ষম ওই ফার্সি কিতাবটা আমার কাছে রয়েছে উর্দুটাও রয়েছে ইদানিং নাকি বাংলা হয়েছে সেটা আমি এখনো পাইনি কেরি মের দুই মেয়ের

তিনি একদিকে দনী ছিলেন আরক দিকে সখি ছিলেন একদিকে সাহাবি ছিলেন একদিকে তিনি মাক্কি ছিলেন অন্য দিকে নবীর দুই মেয়ের স্বামী ছিলেন আমার নই বলে ওসমান রে তুমি আমার দুই মেয়ে সাদী করি আমি রসুন বলে গেলাম তুমি দুটি নুরের মালিক হয়ে গেছ ইসলিয়ে ওসমান কি বলা হয়

সব ইমাম মুসলমান আমার নবী তিয়ত্তর ভাগ করেছেন বাহত্তরটা দল নামাজি হয়ে জাহান নামে যাবে তার মধ্যে যদি নবী না থাকে চিৎকার দিয়ে শুনলি জগৎ বলো আমাদের হৃদয় নবীর ভালোবাসা আছে কিনা আমি বলবো তিনবার নবীর ভালোবাসার নাম কি সবাই চিৎকার দিয়ে বলবেন ইমান বলো নবীর ভালোবাসার নাম নবীর মহাব্বতের নাম নবীকে ভালোবাসার নাম আমরা ইমান সহকারে কবর জাওয়ার ইচ্ছা আছে নামাজ রোজা চাই কিনা আল্লাহ কবর মাজার জিয়ারত চাই কিনা আল্লাহ মিলাদুন্নবী চাই কিনা আল্লাহ জস্ত বন্ধ হবে না চলবে এই তো আমি আমেরিকায় যাচ্ছি যাচ্ছি আগা ইমাশি ওয়াশিংটনে मिशিগানে ব্রান্সি নিউয়ার্কে ইউএস আমেরিকায় আহলে সুন্নত সেখানে শুধু তাই না বিশ্বের একশো ছাব্বিশটি রাষ্ট্রের যথাযথ মর্যাদা আমার স্বাধীন বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি রাষ্ট্রে মিলাদ পালন

والآخر والأول هو والآخر والظاهر والباطن والأول، الأول نبي النبي برثم أسات أسمان هوا نبي أمر النبي برثم أرشا هوا راكي أمر النبي برثم كرسي هوا راكي أمر النبي برثم لوح قلم هوا راكي أمر النبي برثم أسمان زمين السيشت هوا راكي جبريل ميكايل إسرافيل أزرائيل

বঙ্গোপসাগরে গত পরশু আমি চট্টগ্রাম মোশালী কক্সবাজার ছিলাম তারিখ তার আগের দিন ছিলাম গাজীপুর ঢাকা তারপর এই ইসলামপুর আবার গেলাম ঢাকা এখন আসলাম আমার ভাইয়েরা সেখানে আদিনাতুল পাহাড় আছে পাহাড়ের পাশে বঙ্গোপসাগরের ঢেউ দেখেন যদি এশিয়া ইউরোপে কুত্তা যদি চিৎকা বলেন মরে আমি কসম পানি না পাক হোক না পাক হোক না এক কোটি দুই কোটি ওয়াহাবির বাচ্চা দশ হাজার বিলিয়ন ওয়াহাবির বাচ্চা সালাফির বাচ্চা যদি মিলাদুল নবী করে কিছুই হবে না মিলাদুল নবী শুরু করেছে কে মাঝে মাঝে আমার ফোন করে তুমি এখনো মরনি না আমি তো মরিনি আমার কেউ বলে তোমার তো দিন শেষ তাই বলি তোমারও রাত শেষ

আমার ভাইকে শহীদ করা হলো মারা হলো মনে করেছো। নুর ইসলাম ফারুকির মত ব্যক্তিকে শহীদ করে সুন্নিয়তের আন্দোলনকে ব্রেক করে দিবে না হাজারো ফারুকি লাখ কোটি ফারুকি পয়দা হয়ে গেছে শুধু তানো আবু সুফিয়ান আবিদিকে আল কাদিরকে যদি হত্যা করো আপত্তি নাই

আপনাদের কোনো অসুবিধা হচ্ছে অনেকক্ষণ হয়েছে 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 আপনার দুরুস শরীফ পড়ে এটা ধন শ্রেণী পড়েলাম ম হম্মা থাকুক আপনারা রাস্তার দোকান গুলা সরিয়ে নেন্লাহ রাস্তার দোকান গুলা সরিয়ে নেন রাস্তার দোকান গুলা সরিয়ে নেন আমাদের মানুষের জায়গা হচ্ছে না রাস্তার মুকানগরে শহরে মক্কানগরে মদিনার শহরে এলো নবী মুস্তফা ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনা যুবক বাবার জোরে মাওলানা মুহাম্মদ

حسبي ربي, ربي رب مافي نور محمد, محمد. لا اللعب. مقصود الا الله لا مجود لا, لا معبود لا اله

যা মানুষ হয়েছে এই ধরনের গুণ জাগার ব্যবস্থা করা প্রয়োজন কি তিনি নামাজের পূর্বে মসজিদের বাহিরে সাজদায় পড়ে পড়ে কাঁপছে যুবক শোনো শুনো অনেক যুবক আছে আজকে ফজর পড়ে

হজরত ওসমান গানি জি ওসমান গানি জি নোরাইন মসজিদ নবীর বাহিরে তিনি নামাজের পড়বে সাইজদাই পড়ে পড়ে কাছে আল্লাহ 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 আল্লাহর নামে যার মন গামে না সে কেমন ইমানদার সবাই মহাপদে বলো আল্লাহ ও যুবক বলো তোমার জীবনের মালিককে তোমার এই চক্রির ভিতরে পাওয়ারের মালিক কে তুমি যে হাঁটতে পারছো ব্লাড দেওয়ার মালিক কে এই চলার জন্য পায়ের তালুর নিচে মোটা চামড়ার ব্যবস্থা করে দিয়েছেন কে উত্তপ্ত রদ্রের কিরণ যেন তোমার মগজ সিদ্ধ না করে তোমার মগজের উপরে কাবার মতো চুলের ব্যবস্থা করে দিয়েছে কে এবার সবাই চিল্লাইয়া বলো সমস্ত ক্ষমতার মালিক কে কি নিষ্ঠুর আমরা বিল্ডিং এ যদি নকশা করতে হয় কাট তারপরে ওই নকশার জন্য লোহা দিয়ে গ্রিল দিয়ে বিভিন্ন ভাবে নকশা বানা দেখো তোমার আমার ডান বাম হাতে দশটা আঙ্গুল মাঝখানে ফাঁক এই সুন্দর নকশা করে দিয়েছেন কে আল্লাহর নামটা আর একটু জোরে বলো আবার তুমি গোস্ত খাবে হাড্ডির থেকে গোস্ত ছিঁড়ার জন্য তোমার এই নকির এই এই গোস্তগুলার উপরে এই নকির ব্যবস্থা করছে কে আল্লাহ আবার গরম খানা খাবার জন্য হাতের উপরে চামড়া যদি এখানে দিত এখানে এখানে যদি দিত এই চামড়ায় গরম সহ্য হতো না গরম খাবার গুলি খাবার জন্য হাতের তালুর চামড়া মোটা করে দিয়েছেন বল মন্দ গ্রান নেওয়ার জন্য নাক দিয়েছেন চোখগুলা দিয়েছেন

لیکن تو لکھا پڑا نہیں زبان تا بود در دہا جائی گیر سنا اے محمد بود دل حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متقا اللہ آن قیامت نو فلک معراجی انبیاء আউলিয়া মুহতাাজিও হে রাসূল আপনি তোই রাসূল আপনি তো মদিনা পাকের সবুজ গম্বুজর নিচে जिंदा অবস্থা আসেন আপনি ওই নবী যিনি মেরাজে যাওয়ার সময় আদম থেকে ঈসা পর্যন্ত নবীগণ আপনার মোহতাজ ছিল আর এই کرام আপনার মোহতাজ ইয়া আল্লাহ শুধু আপনি আল্লাহ মহতাজ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা নবীর দরবারের মাহতাস কিনা আল্লাহ আল্লাহ কতগুলা ক্লাস আছে কান্দার কতগুলা নিয়ম আছে কেউ কান্দে আল্লাহ আমার অভাব দূর করো আয়াল্লা আমি অবামই অবাব দোল করে দাও আয় আল্লা আমি ঋণ এসে ঋণ পরিশোধ করে দাও আয়াল্লাহ। আল্লাহ আমার উপযুক্ত মেয়ে আছে শাদির ব্যবস্থা করতে পারি না টাকার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমি বিমারি বিমারকে তুমি ভালো করে দাও আয় আল্লাহ আমার ছেলে নিয়ে আমি টেনশনে আছি তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও মুনাজাত বহু রকমের কান্দা আছে উসমান গনি বলে আমি ধনের জন্য কাঁদি না টাকা পয়সার জন্য সম্পত্তির জন্য কাঁদি না আমি কাঞ্চি আমি উসমান নবীর সাহাবি আমি উসমান নবীর খলিফা আমি উসমান নবীর দুই স্বামী আমার টাকা পয়সার কোন অভাব নাই শুধু আমি উসমান কাঁদছি কবরে কিভাবে থাকব আল্লাহ 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 গাউসে বাগরুসিলা সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ গাউসে বাগরুসিলা সকলের গুণামাফ করে দাও কারণ আপনারা জানেন আমি গুণাগর আমার গাউসুল বখদাদ শরীফের আমি একজন খলিফা আমি মুরিদ করতে ভয় করি কারণ আমার লাইসেন খুব মজবুত লাইসেন নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে এই পৃথিবীতে যদি কোনো murid কামলা ফি থাকে সেটা আমি আর এই পৃথিবী যদি বেশি ওয়াজ করে থাকি চুননার রাস্তায় সেটা আল্লাহ আমাকে দিয়ে করায়ছেন কারণ আমি গৌসে বগদাদের সরাসরি দরবারের খালিফা হে পীর পীর ভাইয়েরা পীর বাবারা তোমাদের পায়ে হাত ধরে বলবো খবরদার মিসগাইড হইও না মিসগেট করো না কারণ গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলে গিয়েছেন এগারো প্রকারের পীর হবে বারো রকমের পীর হবে এগারো রকমের পীর জাহান নামে যাবে এক প্রকারের পীর জান্নাতি হবে যাদের কাঁধে আমার কদম থাকবে আর গোসে বাগের কাধে নবীর কদম আল্লাহ 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 গভীর মনোজক তিনি কাঁদছেন সবে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ হুলা ইলাহা আর একটু আসে আয় আল্লাহ আল্লাহ

ওসমান গনি জিন্ন রাইন তিনি কি সাধারণ মানুষ একটু আমার দিকে এই কি দিচ্ছ এই বাবা লিপলেট এখন দিবে না এটা মাহফিল দিকে যাওয়ার সময় দিবে লিপলেট নীতি গিয়ে দিতে গিয়ে তো একটু দৃষ্টি হয় এটা ডিস্টার্ব এখন না এখন কেউ কি পড়বেন না রাখুন রাখুন ওসমান গনি জিন্ন রাইন তিনি কি সাধারণ মানুষ বলেন না আওয়াজটা একটু জোরো হবে তিনি কি সাধারণ মানুষ না সাহাবি শুধু সাহাবি না নবীর খলিফা শুধু খলিফা নবীজির দুই মেয়ের স্বামী ওরা অভিযোগ করবে আর একটু সবাই যে

মা তুমি আমারে মাফ করে দাও মাগো আমি কান্দি তোমার কি একটু মায়া লাগে না কোনো যদি বলে আল্লাহ আল্লাহ রহমান সবাই বলো ইয়া আল্লাহ 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 তুমি আমার কথা কেন শুনো না আমার কথা কেন তুমি রাখো না

হুজুরা শরীফ থেকে তিনি বাইর হয়েছেন আর মসজিদ নবী শরীফে তিনি প্রবেশ করবেন কে যেন কাছে আল্লাহ আল্লাহ আমি কিভাবে কবরে থাকব প্যারা নবী জিন্দা নবী সারা শরীফ মসজিদ প্রবেশ না করে অমাদুপুরীর ভাইরাম ধান বাজারের না কমিটির বায়রা সুন্নি যুবকরা শোনো তোমার বিয়ে পাশের ডিগ্রি থেকে যাবে তোমার মাস্টার ডিগ্রি থেকে যাবে তোমার কোটি টাকার চেক থেকে যাবে তোমার কলম থেকে যাবে তোমার কেয়ার কে কেয়ার জায়গা থেকে যাবে তুমি সাদা মার্কিন কাপড়ে প্যাকেট হয়ে তিনটি গিঠা দিয়ে তোমাকে কবরের পশ্চিম পারে যখন নেওয়া হবে তোমার আপন সন্তান তোমাকে মাটি দেওয়ার জন্য প্রস্তুত হবে আল্লামা আমজাদ আলী বারে শরীয়তকে কিতাবে তিনি বলেন মৃত্যুর সময় এক ব্যক্তিকে যখন কবরে দেওয়ার সুযোগ হবে ওই মৃত ব্যক্তি চিৎকার দিলে আসমান পর্যন্ত শোনা যায় মৃত ব্যক্তি বলে রে বাবা রে আমি না তোমাকে কষ্ট করে টাইটেল পাশ করাইছিলাম এম এ পাশ করাইছিলাম এই বুঝি তুই আমার সন্তান তুই আমারে মাটি দিবি ও ভাই তুই না আমার বড়ো ভাই তুই বুঝি আমারে মাটি দিবি মা বলবে সন্তান রে আমি দশ মাস দশ দিন তোকে পেটে নিয়েছিলাম বুঝি তুই আমাকে মাটি দিবি ও ভাই তুই না আমার বড় ভাই আমাকে তারা তুই ভাত খাইতি না এখন বুঝি তুই আমাকে মাটি দিবি তুমি এত চিৎকারি দিবে বাবা শুনবে না মা শুনবে না ভাই শুনবে না আত্মীয় স্বজন শুনবে না আমার মদিনার নবী ডাক দিয়ে বলবে উম্মত্রে ওই দান বাজারে নবীর প্রেমিক সেজে তুমি যে কেঁদেছিলা সেই আওয়াজটা আমি শুনেছিলাম আজকে তুমি কবরের পশ্চিম পারে কেউ তোমাকে সাহায্য করবে না ইমান সহকারে তুমি আসো তোমার পিটটা কবরের মাটিতে লাগার আগে আমার কোলে তোমাকে তুলে নিব আল্লাহ আল্লাহ এ শূন্য জগত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ

কারণ আমার আজকের যিনি এসেছেন হজরত ডক্টর নজরুল ইসলাম ওয়াজ আমি ওয়াজ করি কিন্তু ওনার সাথে আমার আজকে দেখা তার আগে আর ভাই উনিও মিনহা খালাক মেম্বার হয়ে যাচ্ছেন আমিও যাচ্ছি কিন্তু নতুন মেহমান এসেছে কারণ এই জমিনের সাথে আমার আমার প্রায় প্রায় চার সম্পর্ক। আর যেখানে আসা যাওয়া হয়ে গেছে সেখানে তিনি এসেছেন তিনি একজন মেহমান তার কথা শোনার দরকার আছে কিনা এবং তার ওয়াজ দিয়ে কিছু কিছু আলমের অপব্যাখ্যা দেয় তিনি নাকি কোরআন শরীফ বানাই বানাই পড়ে। যদি অবহেক্কা জি থাকে তার কিছু জবাব তো যেন তিনি এখানে দিয়ে যায় কারণ আমাকে বলেছে অনেকে হুজুর আমি আমার এই বাবাকে বলছি তুমি বৈশাজারীকে দাওয়াত দিস উনি নাকি কোরআন শরীফ বানাই বানাই পড়ে আজকে আবার কোন আয়াত বানাবে গো না হুজুর তো আমি আজকে যেটা সমালোচনা হচ্ছে সেটার জন্য দাঁত বাঙ্গা জবাব দেই কারণ তিনি একজন মিলাদ আমের পক্ষের মানুষ যদি বলেন মিলাদ কে আম যারা করে আমরা কি তাদের বিপক্ষে না পক্ষে আমরা কি প্রিয় নবীর জন্য প্রিয় নবীর গোলামি করতে রাজি আছি আর জোর মনে আসি ওরা কোন নবীর গোলামি করলে শিরিক হবে তোমরা কার গোলামি করবে তারা ওরা শেষ কথা গভীর উসমান গানি অবস্থায় কোন গনি যিনি টাকা পয়সার কোনো অভাব নাই নবীর সাহাবী এখনো জান্নাতুল বাখিদে যার খবর আমি প্রায় একশো বার ওনার জিয়ারত করেছি করে আমি যতবার জান্নাতুল বাকিদ আল্লাহ আমাকে মক্কামদী নাই চৌত্রিশ বার নিয়েছেন আমি যতবার কতবার আমি ওনার জান্নাতুল বাকিতে হাজিরা দিয়েছে গুলো আমার ডায়েরিতে লেখা আছে ওসমান খানি জিন্নাইনের পিটির উপরে দয়াল নবী হাত দিলেন ওসমান 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 তুমি কাঁদছ কেন ওসমান গনি দয়াল নবীর আওয়াজ মোবারক পেয়ে তিনি আরো বেশি বেশি কেঁদে দিলেন আমি কবরের আজাবের চিন্তায় কবরের ফেরেস্তার আমার সাথে কি করবে সেই ব্যবহারের চিন্তায় মাটির নিচে কিভাবে থাকবো সেই চিন্তা আমি অস্থির হয়ে কাটছি আল্লাহ রসুল এইভাবে পিঠে হাত দিয়ে বলল ওসমান তুমি কেঁদ না তুমি জেনে রাখো গ্রান্টি ভাবে জেনে নাও তুমি কবরে যাবে সেই কবরে আমিও থাকব ওসমান শুধু তাই নয় তুমি কোন মাসে কোন হিজড়িতে শহীদ হবে তাও আমি দেখতেছি উসমান তোমার গায়ে শহীদ হওয়ার সময় কোন জামা থাকবে তাও দেখতেছি ওসমান তোমাকে মোনাফিকরা কিভাবে ছুরি মারবে তলবার মারবে তাও আমি দেখতেছি ওসমান গনি বলে আপনি যখন সব দেখতে চান আমি বিশ্বাস করলাম নবীকে আপনার থেকে আর কিচ্ছু চাই না আমার কবরটা কই হবে একটু দেখাইয়া দেন আল্লাহ একবার বলেন বলে নবী গায়েব জানে না নবী যদি গায়েব না জানে আর বেটা নবী তো গায়েব জানে জানে নবী যেই ওটের উপরে সবার হয়ে মদিনে গিয়েছেন সেই ওটে পর্যন্ত গায়েব জানে চিৎকার দিব আল্লাহু আকবার তাই উসম সাহাবাই کرام কবর চিনতে কাঁদতেন আপনারা কবর চিনতে আল্লাহর কাছে নবীর উসলায় গুনাহ মাপ চাইবেন আজকের আখের كلام

যারা বলবে নবী আমরার মত মানুষ তাদেরকে চামড়া দেবেন না যা দিয়েছেন তা করে মদিনার গলি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ওই তিমহানা এখানে ছাত্র দিবেন সাথে সাথে জামিয়াতুল মদিনা গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা এখানেও দিবেন ওখানেও দিবেন এখানেও দিবেন সর্বাধিক আপনারা সাহায্য করবেন ঈমানকে বাঁচাবেন ঈমান হেফাজত ইসলাম হেফাজতের মালিক বর্তমান বলে মিলাদুন নবী তাবারক হইলে টয়লেট খায় এরা ইসলাম হেফাজত করেনি ইসলাম হেফাজত করেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওনার রোহের ওনার রোহের উসিলায় ফাইজের জন্য একটা মা আপনার মাহফিল করেছেন আমি একটা কথা বলে দিচ্ছি হজরত আব্দুল কাদের জিলানি আল গিলানিকে যখন কবর দেওয়া হলো কোথায় দেওয়া হলো কবর দেওয়া হলো উনি কবর দেওয়া মাত্র উনি কবর শুয়ে আবার দাঁড়িয়ে নমাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে শাহ সেকান্দার আল কাদির রহমতুল্লাহ আলী ওনার খালিফা হুজুর এটা কি দেখলাম

আমি যদি ওনার কিছুক্ষণ বয়ান শুনি কোনো গুণ হবে আমি কিছুক্ষণ ওনার বয়ানে থাকবো ইনশাল্লাহ তারপরে হঠাৎ আমি উঠে যাব যদি থাকি আবার দেখা হতে পারে যদি তা না হয় آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشدي من الله تعالى والبعث بعد الموت رسول رسول مدمے ملن ملا نارل سالت یا رسول اللہ سنت والجماعت جندباد السلام جندباد علیکم ورحمت اللہ وبرکاتہ